পৌর নির্বাচনে পথসভা প্রচারের ক্ষেত্রে পথসভা মাইক ব্যবহারের জন্য অনুমতি না দেওয়ার অভিযোগে নদিয়ার নবদ্বীপ থানায় অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করেন, লিখিত আকারে মহকুমা শাসক ও স্থানীয় থানায় আবেদন করা সত্ত্বেও কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। এই দিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকবৃন্দ। আন্দোলনকারীরা জানান, যতক্ষণ না তাদের অনুমতি দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। আমরা এটা কিছুতেই বরদাস্ত করব না, আমাদের পারমিশন দিতে হবে। আজকে আমরা পারমিশন নিয়ে তবে এখান থেকে যাব। আমরা বিজেপির পক্ষ থেকে পথসভা করার জন্য পারমিশন চাইছি, বারবার করে থানাতে বারবার দিয়েছি, আমরা মেল করে পাঠানো হয়েছে, সেখানে ওনারা রিজেক্ট করছে পারমিশনগুলো। ওরা বলছে দেখুন আজকে আমি নিজে এসেছি এই পারমিশন নিয়ে, একদম পারমিশন মেনশন করেছি, দেখুন এসডি সাহেবকে দিয়েছি, আমাদের মাইকের বিল দিয়েছি, মাইকের লাইসেন্স দিয়েছি, যিনি মাইকের দিচ্ছেন তার লাইসেন্স পত্র দিয়েছি আমরা। দেওয়ার তারপর ওনারা বলছে ল্যান্ড পারমিশন লাগবে। ল্যান্ড পারমিশন কে দেবে? পৌরসভা দেবে। কিন্তু আমরা বলছি যে আমাদের যখন অল পার্টি মিটিং হলো, সেই মিটিংয়ে একবারও বলা হয়নি। আমি উইলিংলি জিজ্ঞাসা করছি বিডিও সাহেবকে অল পার্টি মিটিংয়ে যে কোন পন্থায় এবার পারমিশনগুলো হবে, উনি বলছেন ধারাবাহিকভাবে যেভাবে হবে হয় সেভাবেই হবে। আমরা যেমন জানি 2016 সালে তো নিয়ম হয়েছে যে যদি কোনো স্ট্রিট কর্নার পথসভা করতে হয় বা মিছিল করতে হয়, সেক্ষেত্রে যদি পঞ্চায়েত বা পৌরসভার উপর হয় তার জন্য কোনো ল্যান্ড পারমিশন লাগবে না। যদি কোনো ব্যক্তিগত জায়গার উপর হয়, কোনো ক্লাব বা কোনো মাঠ, কোনো ক্লাবের মাঠ, তখন সেক্ষেত্রে তাদের নো অফিসার প্যাডে লিখে দিতে হবে, সেক্ষেত্রে আমরা মেনশন করবো। কিন্তু এবার নতুন করে যেটা ছিল না এত বছর, নবদ্বীপ থানা নতুন করে আইন করেছে, বলছেন যে আমাদের ল্যান্ড পারমিশন লাগবে, পৌরসভা থেকে আনতে হবে। আপনারা ভালো করে জানেন বিরোধী দলকে কখনোই তৃণমূল দেবে না, কিন্তু ওরা দিনের পর দিন মিটিং করছে, আর এটা নতুন করে আইন উনি কেন করছেন? আর যদি আইন হয়ে থাকে তাহলে উনি দেখাক আমাদের সার্কুলার, যে কোন সার্কুলার উনি বলছে, কোন আমাদের আমাদেরও দেওয়া হয়েছে কোন গাইডলাইনে আমরা মিটিংগুলো করবো, সেখানে কোথাও লেখা নেই। যারা প্রার্থী হয়েছে, তৃণমূলের প্রার্থী হয়েছে, তারা 50টা গাড়ি নিয়ে, 70টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে প্রচার করছে। সেই সময় তৃণমূল আমাদের নবদ্বীপ থানা আইসি চুপ নীরব কেন? উনি কী ভেবেছেন? উনি ভেবেছেন বিরোধীরা কিছু বলছে না বলে আজকে বিরোধীদের মুখ চুপ করার জন্য বিরোধীদের কোনো সভা করতে দেবে না? কারণ জানেন নবদ্বীপে তৃণমূল হারছে, বিজেপি জিতছে, পৌরসভায় বিজেপি আসছে, এসে না আমাদেরও বাধ্য হতে হবে যে আমাদের সভা করার জন্য। আগামীকাল আমরা নবদ্বীপবাসী, গোটা নবদ্বীপবাসী জানাবো যে শাসক দলের অঙ্গুলনে কীভাবে নবদ্বীপ থানা আমাদেরকে সভা করার জন্য করতে দিচ্ছে না, বিরোধীদের কোনো রকম কথা বলার প্রচার করার সুযোগ দিচ্ছে না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।